পুরো এপিসোড দেখতে Z5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। ইদানিং ও শুধু তোমার কথা শুনে, তাই তোমার ব্যাড হ্যাবিটস গুলো ইনভাইট করছে। যদি এরকমই চলে না, আমি খুব শিগগিরই একটা ব্যবস্থা নিতে বাধ্য হব। রিমেম্বার দ্যাট। হ্যাঁ স্যার। স্যার, শাকুর মা বেঁচে নেই। আপনি কখনো ভেবে দেখেছেন ও কতটা ইনসিকিউর ফিল করে? স্যার, আপনি ওকে এত বকাবকি করেন, ও আপনাকে জমের মতো ভয় পায়, কিন্তু তাও আপনার লাইফ রিস্ক শুনে ওর ওর আপনার জন্য চিন্তা হচ্ছে। স্যার স্যার, আপনি এত বড় ঝুঁকি নিচ্ছেন, একবার স্বাক্ষর কথাটা ভাবুন স্যার। বড্ড বেশি কথা বলছো না তুমি? তোমার বাবার সামনে আমি একটা মিথ্যে নাটক করতে বাধ্য হয়েছি বলে ভেবো না, তুমি আমার সম্বন্ধে যা খুশি তাই বলতে পারো, সেই অধিকার আমি তোমাকে দিই। আমার অনেক কাজ আছে, জাস্ট লিভ। মানে আপনি কি ভাবছেন, বাবার জন্য করা মিথ্যে নাটকটাকে আমি সত্যি ভাবে নিয়েছি? তাহলে আপনি মিঠিকে চিনতেই পারেননি স্যার। হ্যাঁ, আমি অনধিকার চর্চা করে ফেলেছি, কিন্তু সেটাও স্বাক্ষর জন্যে, কারণ মা না থাকলে একটা বাচ্চা কত অসহায় হয়ে পড়ে সেটা আমি খুব ভালো করে জানি, সেটা আপনি বুঝবেন না। আমি কি বুঝি না বুঝি সেটা বলার অধিকার তোমার নেই, আর তুমি এই অডাসিটিটা একদম দেখাবে না আমায়। শোনো, আমি বড্ড কষ্টে নিজেকে সামলে রেখেছি, আমার আউটবার্স্টটা না তোমরা টলারেট করতে পারবে না, সো জাস্ট লিভ লিভ। বেশি বোধা হয়ে গেছে মেয়েটা, মা হারানোর কষ্ট নাকি আমি বুঝবো না। কি বলে গেল বলো তো মেয়েটা? দেখো, আমি জানি স্বাক্ষর আমাকে কতটা প্রয়োজন, বট টু ডু, আমি নিজের জন্য একটা প্রফেশন বেছে নিয়েছি, আমাকে সেই প্রফেশনটার সাথে জাস্টিস করতে হবে, রাইট? আর সাক্ষ্যকেও তো স্ট্রং হতে হবে, তাই না? দেখো মিঠাই, আমি জানি তুমি যেখানেই থাকো না কেন, তুমি আজও আমাকে প্রোটেক্ট করো, আমার জন্য প্রে করো। আর তোমার গোপাল তো আমাকে ডেফিনেটলি প্রোটেক্ট করে, আই নো ইট মিঠাই। আজ এই মিশনটা ডেফিনেটলি সাকসেসফুল হবে। I know your prayers are with me. Ashi bete. কিন্তু সাক্ষ্যকে আমি কথা দিয়েছি সিংহমশাই, আপনার কোনো ক্ষতি হবে না, আমিও তো আমার কথাটা রাখবো, রাইট? তুমি যে প্রফেশনটা চুজ করেছো সবটা জেনে বুঝেই চুজ করেছো, আমি জানতাম এতে প্রচুর লাইফ রিস্ক আছে, তো ফ্যামিলির কথা ভেবে তো পিছিয়ে পড়লে চলবে না, রাইট? নো নো সিদ্ধার্থ মোদক, তোমার কিছুই হবে না, ইউ বি ফাইন। আর আর কাল সকালেই সাক্ষর সাথে দেখা হবে, সো জাস্ট স্টপ ওয়ারিং অ্যাবাউট ইট, ফোকাস। কি করব এখন বলো তো? এই তুমি কি যেন নামে ডাকতে সিংহমশাইকে? বাবু রাইট, একদম ঠিক নাম দিয়েছিলে তুমি, জানো তো, একদম ঠিক নাম।
আমি না তোমার ছেলেকে প্রমিস করে ফেলেছি যে তার পার কোনো ক্ষতি হবে না, কিন্তু তোমার উচ্ছে বাবু যেভাবে লাইফ রিস্ক নিয়ে বেরিয়ে গেলেন তাতে তাতে কি নিশ্চিন্ত হয়ে বসে থাকা যায়? তুমি বলো কি করব। না না মনে হচ্ছে পিছন পিছন যেতে হবে। আমি ওয়েট মিঠি, একবার যদি সিংহমশাই ধরে ফেলে মিঠিকে তাহলে তো ব্যাস স্ট্রেট ঘাট ধরে বাইরে থেকে বের করে দেবে ওকে। মা আমি তো খুব ঝামেলায় পড়ে গেছি মা, তুমি বলো এবার আমি কি করব। আমি তো পার্টনারকে প্রমিস করে ফেললাম না, এখন এখন সাক্ষর পাকে গিয়ে একা একা এত বড় একটা অ্যাকশনে যেতে দেওয়া যায়? তুমি বলো যদি কোনো অঘটন ঘটে তাহলে বাচ্চাটার কি হবে? না না মিঠি সিংহর গর্জন শুনবে ব্যাস, না এরপর কপ কপ করে গিলে খেয়েও ফেলতে পারে সিংহমশাই। কিন্তু তাও মিঠি সিংহের গুহায় যাবেই যাবে, ডিসাইডেড। মা তুমি প্লিজ সেভ করে নিও মা। সায়ন আমি রওনা হলাম বুঝলে। ইউ হ্যাভ জাস্ট ডোন্ট ওয়ারি অ্যাবাউট মি, আই এম আর্মড সায়ন। বুঝি ওই ইনফর্মার সে তো নন্দপুরের এরিয়াতে রাইট? ওকে ওকে ঠিক আছে, ফোর্স লাগলে আমি বলবো। ওকে জাস্ট বি অ্যালার্ট। যে যাচ্ছেন সিংহমশাই কে জানে, কত দূর এই গোডাউনটা? ভগবান তাও তো জানা নেই, কিন্তু সাক্ষকে যে কথাটা দিয়েছি সেটা রাখার জন্য তো আমাকে যেতেই হবে। যদি কোনো বিপদ হয় তাহলে কে বাঁচাবে? একটু বেশি বেপরোয়া ধরনের মানুষ দেখছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।